হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের টপিক হচ্ছে, বাজিগার পাখিকে কলমি শাক খেতে দিবেন কেন? কলমি শাক খেতে দিলে আপনার পাখির কি কি উপকার হবে, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলুন আলোচনাটা শুরু করা যাক। রাস্তাঘাটে চলার সময়, মাঠের ধারে, পুকুর পাড়ে, এমনকি ড্রেনের ধারে গজিয়ে উঠতে দেখা যায় এই কলমি শাক। গ্রাম বাংলার এই শাকের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। তাই কলমি শাকে আপনার পাখিকে খেতে দিন, অনেক উপকারিতা মিলবে। এই কলমি শাকে প্রচুর আয়রন রয়েছে এবং রক্তশূন্যতার ঝুঁকি কমাতে সাহায্য করে। কলমি শাক হলো ভিটামিন সি এর ভাণ্ডার। ভিটামিন সি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সপ্তাহে 2 থেকে 3 দিন এই কলমি শাক আপনার পাখিকে অবশ্যই খেতে দিবেন, তাহলে আপনার পাখির ডিম বাচ্চা করতে কোনো সমস্যা হবে না। এই কলমি শাকে পাখির হাড় শক্ত করে এবং পাখির চোখেরও অনেক উপকারিতা হয়। এই কলমি শাকে যে কত গুণাগুণ তা আপনাদের বলেও শেষ করা যাবে না। তার জন্য আপনাদের পাখিদের অবশ্যই সপ্তাহে 2 থেকে 3 দিন কলমি শাক খেতে দিবেন। কলমি শাক বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বাজার থেকে কিনে এনে ভালো করে ধুয়ে প্রতিদিন না পারলেও সপ্তাহে 2 থেকে 3 দিন আপনার পাখিকে অবশ্যই খেতে দিবেন। এই কলমি শাকে প্রচুর ভিটামিন সি রয়েছে, এই জন্য ভিটামিন এ, অ্যান্টিঅক্সিডেন্ট, অনেক কিছু, অনেক পরিমাণ এই উপকারিতা রয়েছে। এই জন্য আপনার পাখিকে অবশ্যই কলমি শাক খেতে দিবেন, তাহলে আপনার পাখির ডিম বাচ্চা করতে কোনো সমস্যা হবে না আর পাখির শরীরও ভালো থাকবে আর অনেক রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করবে। এই জন্য আপনারা সপ্তাহে পাখিকে অবশ্যই মনে করে কলমি শাক খেতে দিবেন। আর কলমি শাক যদি আপনার পাখি খেতে না চায় বা অভ্যস্ত না থাকে, তাহলে আপনি পাখিকে ছোট ছোট করে কুচি করে ডিম সিদ্ধ করে তার ভিতর আপনার পাখিকে খেতে দিতে পারেন।